সবসময় মনে করেছি যে উন্নয়নের বিষয়টা বুঝতে হলে তত্ত্ব এবং বাস্তবতার একটা সম্পর্ক দরকার এটা খুবই প্রয়োজন এখনও সবসময় এটা মনে করি কেরিয়ারের বিষয়টা আমি আসলে খুব যে পরিকল্পনা করে করেছি এটি না এটি মূলত ছিল যে একটা পর্যায়ে আমি চিন্তা করছিলাম যে দেশের বাইরে হয়তো একটু বড় পরিসরে যদি কাজ করার সুযোগ পাই তো সেটি করতে যে আমি পাশ করার কিছু মাঠের কাজের নিলাম আমার আমি ইউনিভার্সিটি ডিগ্রি মাস্টার্স পরীক্ষা দিলাম কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করলাম না তার আগেই আমি একটু মাঠের চাকরিতে আমি লোক প্রশাসনে পড়লাম আমি সবসময় মনে করেছি যে উন্নয়নের বিষয়টা বুঝতে হলে তত্ত্ব এবং বাস্তবতার একটা সম্পর্ক দরকার এটা খুবই প্রয়োজন এখনও সবসময় এটা মনে করি এই জন্য আমি চাচ্ছিলাম যে মাঠের বাস্তবতাটা একটু বুঝবার জন্য বিশ্ববিদ্যালয় জীবনে যদি আসতেই হয় ঠিক ওই মুহূর্তে আমি তখন চিন্তা করছিলাম না ওটা কিন্তু মাঠের বাস্তবতা বোঝার দায়িত্বটা বা এই সুযোগটা কাজে লাগানোর গুরুত্বটা আমি সবসময় খুব ভালো মতোই বুঝতে পারছিলাম তো ওই কারণে আমি প্রথমেই বিশ্বব্যাংকের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় কিছু মাঠে কাজ করার সুযোগ পেলাম এরপর আমি ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে এখন যেটাকে পিকেএসএফ বলে পোলিও কর্মসহায়ক ফাউন্ডেশন এটিতে কাজ করার একটা সুযোগ পেলাম আমি বছর দুয়েক তাদের সাথে ছিলাম এবং একটা চমৎকার অভিজ্ঞতা সারা দেশ ঘুরে বিশেষ করে গ্রামীণ উন্নয়ন মানুষের কাছ থেকে শেখার সুযোগ যে মানুষ কি করে জীবনকে প্রতিদিন যাপিত জীবন তাদের যে অভিজ্ঞতা তাদের যে বর্ণিল অভিজ্ঞতা সেটি শেয়ার করা এবং অত্যন্ত খোলামেলা পরিসরে নৌকার গলইতে বসে চায়ের দোকানে গল্প করতে করতে ভ্যান গাড়ির পিছনে চড়তে চড়তে এদেশ এই যে প্রতিদিন শেখার সুযোগ মানুষের কাছ থেকে এটি আমি মনে করি যে আমাকে অনেকটুক সমৃদ্ধ করেছে এই শিক্ষার দিক থেকে তো সেটি আমি এতই এনজয় করেছিলাম যে ওই সময়টা আমার বয়সে খুব অল্প ছিল তো তারা আমাকে দুই দুই বছরের মাথায় ম্যানেজার অপারেশনসের দায়িত্ব দিল তো তখন আমার জন্য একটা অনেক ভারী পথ বড় হতো তো এর পরপরই আমি আবার পড়াশোনার জন্য বাইরে চলে যাই বিশ্ববিদ্যালয়ে জয়েন করি ওই সময় আমার বাবার খুব আগ্রহ ছিল যেন আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করি তো আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম প্রভাষক হিসেবে প্রভাসক জি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি লোক প্রশাসন বিভাগের প্রভাস হিসেবে জয়েন করলাম করেই আমি প্রথম কিছুদিন ক্লাস নেওয়ার পরপরই আমি কমনওয়েলথ বৃত্তির স্কলার আমি ইংল্যান্ডে চলে গেলাম তো এরপর পড়াশোনার জগৎটা শুরু হলো কিন্তু ওই প্রথম দিকে মাঠ থেকে দেখার এই অভিজ্ঞতাটা আমার যেটা কাজে লাগলো আমি পড়াশোনার পর জগতে যেয়েও আমার ওই বিষয়বস্তু নির্বাচনেও বারবার আমি মাঠে যার রেলেভেন্স আছে যেটি আসলেই মাঠে কিছু কাজে লাগবে ওই জাতীয় বিষয়ের উপরই বারবার কাজ করার চেষ্টা করেছি পড়াশোনার ব্যাপারটাতে আমি মূলত ইউনিভার্সিটি অফ ওয়েলসে পিএইচডি করি পরবর্তীতে ডক পর্যায়ে ইউকেতে অক্সফোর্ড এবং ওয়েলস দুটাতেই ছিলাম আর এদিকে এশিয়াতে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটি বলে ব্যাংককে তো তাতেও বছর দুয়েক ছিলাম পোস্টডক পর্যায়ে আমি মোটামুটি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিছু গবেষণা করার চেষ্টা করেছি আর পিএইচডি ছিল আমার সামাজিক বন ব্যবস্থাপনার উপরে যেটি পরবর্তীতে বই আকারে পাবলিশ করা হয়েছে কিন্তু এই পড়াশোনার ব্যাপারটা তো আছে এছাড়া কিছু ডিপ্লোমা এবং অন্যান্য ডিগ্রি যখন যা সুযোগ পেয়েছি করার চেষ্টা করেছি কিন্তু আমি বারবারই যেটি গুরুত্ব অনুভব করেছি সেটি হচ্ছে যে পড়াশোনার প্রায়োগিক দিকটা যে আমি যা পড়ছি সেটি কি আসলে কারো কোনো কাজে লাগবে কিনা কাজে লাগছে কিনা কতটুক তার আমি কাজে লাগাতে পারছি আবার এই প্রায়োগিক অভিজ্ঞতাকে পড়াশোনার জগতে নিয়ে যাওয়া এই চেষ্টাটা করবার জন্যই আমি মাঝে মাঝে পড়াশোনার জগৎ থেকে আবার এই প্রায়োগিক উন্নয়ন জগতে ফেরত গিয়েছি তো ওই সময়ে এই পড়াশোনার এই কাজ করবার পরবর্তীতে ফেরত আসার সাথে সাথে আমি কিছুদিন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসাবে কিছু কাজ করেছি পরবর্তীতে আমি ডেপুটেশনে ইউএনডিপির পার্বত্য চট্টগ্রামের একটা বড় কর্মসূচি ছিল সেই কর্মসূচির প্রধান সংগঠক হিসাবে এবং কর্মসূচির প্রধান হিসাবে আমি দু হাজার তিন থেকে সাত সাল পর্যন্ত কাজ করেছি পার্বত্য চট্টগ্রামের সামাজিক উন্নয়ন বিষয়ে স্বাস্থ্য শিক্ষা মিলিয়ে একটা সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই কাজগুলো আমাকে আমি মনে করি যে মাঠ থেকে শেখার সুযোগ করে দিয়েছে এবং ওই কাজের অভিজ্ঞতা থেকে আমি কিছু অংশ আবার তত্ত্বের সাথে মিলিয়ে কিছু সামান্য লেখালেখির চেষ্টা করেছি লিখালেখির যে সংখ্যাটা বেড়েছে এটি আসলে খুব পরিকল্পিতভাবে হয়েছে তা না বারবারই চেষ্টা করেছি আচ্ছা মাঠ থেকে যেটা দেখে এলাম তত্ত্ব তো এটা বলে তত্ত্বের সাথে তো মাথায় অমুক জায়গায় মিল পাচ্ছি তমুক জায়গায় পাচ্ছি না তাহলে দেখি যে এখন এই বিষয়ে অন্য পণ্ডিতরা কী বলেন তো সেটি চিন্তা করা হয়তো আমি একটা লিখে জার্নালে দিলাম জার্নালের তখন ওই লিখার উত্তরে আবার উত্তর প্রত্যুত্তর তৈরি হচ্ছে একাডেমিক জগতে তো একটা একটা গভীর আনন্দের ব্যাপার আসলে আছে আদারওয়াইজ সাধারণত দেখতে তো মনে হয় খুব ডাল একটা জগৎ তো পৃথিবীর খুব ব্রিলিয়ান কিছু মানুষজনকে তো এটা আকর্ষণ করতে পারতো না একাডেমিক জগতে তো একটা 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 আনন্দ তার আছে